ওয়েলকাম ভিওয়ার্স আপনি প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন আপনিও যদি এই ধরনের টেন্ডিং ভিডিওটি এডিট করতে চান তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অলরেড গাইস ভিডিওটি করার জন্য আমাদের স্যাম্পলি ক্যাপকাট অ্যাপটির প্রয়োজন হবে দেন আমি ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক এবং একটি টেন্ডিং ব্যাকগ্রাউন্ডের মিউজিকের লিঙ্ক দিয়ে দিব আপনারা দুটোই ডাউনলোড করে নেবেন অলরেড গাইস ডাউনলোড করার পর আপনারা স্যাম্পলি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন গাইস ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা স্যাম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা চলে যাবেন আপনার ডাউনলোড সেকশনে দেন ভিডিওটি সিলেক্ট করবেন গাইস তারপরে চলে যাবেন ফটো সেকশনে গাইস ফটো সেকশনে যাওয়ার পর এখান থেকে আপনারা নয়টি ফটো সিলেক্ট করে নেবেন তো গাইস এখান থেকে আমি নয়টি ফোলো সিলেক্ট করে নিচ্ছি অলরেডি গাইস আমি এখানে নয়টি ফটো সিলেক্ট করে নিয়েছি এখন সেম্পিল এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন গাইস অ্যাডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে স্কল করে নিচে ফরম্যাটে ক্লিক করে দেবেন দেন এখান থেকে সিক্সটি ইন্টু নাইন এই ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন গাইস দেন গাইস এখান থেকে আপনারা সিম্পলি ভিডিও ল্যাডটাতে ক্লিক করবেন দেন এখান থেকে স্কল করে একটু সামনে চলে আসবেন দেন এখান থেকে ইডিটে ক্লিক করবেন দেন এখান থেকে রুটেট করে দেবেন রোটেট করার পর আপনারা গাইস ভিডিও সহ প্রত্যেকটি ইমেজ ফুল স্কিন করে নেবেন দুই দুই হাতের মাধ্যমে তো গাইস এখানে আমি প্রত্যেকটি ইমেজ রোটেট করে ফুল স্কিন করে নিয়েছি তার জন্য ইমেজগুলো রোটেট করার জন্য সিম্পলি ইমেজ লেয়ারটাতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা চলে যাবেন গ্যাস এডিটে দেন এখান থেকে রুটে তিনবার রুটেট করে নেবেন গাইস তারপর প্রত্যেকটি ইমেজ ভাবে রুটেট করে নেবেন গাইস তো এখান থেকে রুটেট করার জন্য আবার লেটটাতে ক্লিক করবেন এখান থেকে सिंपली ইডিটে ক্লিক করবেন দেন রুটেটে ক্লিক করে তিনবার করে ক্লিক করে দিবেন তাহলে আমাদের ইমেজগুলো রুটেট হয়ে যাবে দেন এখান থেকে আপনাদের ইমেজগুলো যদি ফুল স্ক্রিন না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা দুই হাত দিয়ে सिंपली ফুল স্ক্রিন করে নেবেন গাইস তো এখানে আমি ফুল স্কিন করে নিচ্ছি অলরেডি গাইস এখান থেকে আমি সবগুলো ইমেজ টুটেড করে নিয়েছি দেন ভিডিও থেকে ওয়াটারমার্কটিতে ক্লিক করবেন দেন এখান থেকে সিম্পল এটাকে ডিলেট করে দেবেন গাইস তারপর একদম আপনারা শুরুতে চলে আসবেন দেন আপনি যে ট্রেন্ডিং মিউজিকটি ডাউনলোড করেছেন সিম্পলি সেই মিউজিকটি এখানে অ্যাড করে নেবেন তার জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন দেন এখান থেকে এক্সট্রা এডে ক্লিক করে দেবেন গাইস তারপর আপনি যে মিউজিকটি ডাউনলোড করেছেন সিম্পলি সেই মিউজিকটি ইনপোর্ট করে নেবেন তো গাইস এখান থেকে আমি মিউজিকটি ইনপোর্ট করে নিলাম দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো দেন এখান থেকে অ্যাড এডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে গেল দেন গাইস আমরা প্রত্যেকটি ইমেজের ডিউরেশন দিয়ে দেবো গাই তো প্রথম ছয়টি ইমেজের ডিউরেশন হবে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড অ্যান্ড বাকি যে তিনটি ইমেজ থাকবে সেই তিনটি ইমেজের ডিউরেশন হবে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড তো গ্যাস আমি প্রথম ছয়টি ইমেজের ডিউরেশন দিয়ে দিচ্ছি তো গ্যাস প্রথম ছয়টি ইমেজের ডিউরেশন হবে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো আমি প্রথম ইমেজটার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এটা ডিউরেশনটা দিয়ে দিলাম গ্যাস তারপর সেকেন্ড ইমেজটাতে যাবো তারপর এখান থেকে আবার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড দিয়ে দিব গ্যাস তারপর এখান থেকে থার্ড লেয়ারটাতে ক্লিক করব গ্যাস তারপর এখান থেকে আবার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দিব গ্যাস তো এইভাবে করে আপনারা সবগুলোতে করে নেবেন গ্যাস আমি এখানে সবগুলো ইমেজের ডিউরেশনগুলো দিয়ে দিচ্ছি অলরেডি গাইস এখানে আমি ছয়টি ইমেজে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ডিউরেশন দিয়ে দিয়েছে গাইস এখন বাকি যে তিনটি ইমেজ থাকবে সেই তিনটি ইমেজ আপনারা জিরো পয়েন্ট ফোর সেকেন্ড ডিউরেশন দিয়ে দেবেন তো গাইস এখান থেকে আমি জিরো পয়েন্ট ফোর সেকেন্ড ডিউরেশন দিয়ে দিচ্ছি গাইস তো আপনারা প্রত্যেকটি ইমেজে ডিউরেশনগুলো দিয়ে দিবেন গাইস তার জন্য সিম্পলি ইমেজ লা ক্লিক করবেন দেন এই কর্নার থেকে এটাকে স্ক্রল করে ছোট করে নেবেন গাইস তাহলে কিন্তু আমাদের ইমেজগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডিউরেশনটা দিয়ে দিলাম গাইস তারপরে একদম শুরুতে চলে আসবেন গাইস তারপর এখানে আমরা অ্যানিমেশন অ্যাড করব তার জন্য গাইস ইমেজ একটাতে ক্লিক করবো দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো কাম্বোতে ক্লিক করবো গাইস গাইস বাকি যে নয়টি ইমেজ থাকবে সেই নয়টি ইমেজে একটি অ্যানিমেশন অ্যাট হবে সেটা হলো গাইস প্যান্ডুলম অন তো গাইস এখান থেকে আমি প্যান্ডুলম অন অ্যানিমেশনটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবো গাইস তারপরেরটাতে চলে যাবো অ্যানিমেশনে ক্লিক করবো কাম্বোতে ক্লিক করবো গাইস তারপরে স্কুল করে সামনে চলে যাবো প্যান্ডুলম অন অ্যানিমেশনটি সিলেক্ট করবো দেন এখান থেকে সিম্পলি মার্কে ক্লিক ক্লিক করবো তারপরেরটাতে ক্লিক করবো অ্যানিমেশনে ক্লিক করবো কামবোতে ক্লিক করবো গাইস তারপরে আবার পেন্ডুল মনটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবো দেন এরকম করে দেন এরকম করে আপনারা সবগুলো অ্যানিমেশন অ্যাড করে নেবেন গাইস তার জন্য স্যাম্পলি এই ইমেজটাতে ক্লিক করবেন দেন অ্যানিমেশনে চলে আসবেন তারপরেরটাতে ক্লিক করলাম দ্য গাইস অ্যানিমেশনে ক্লিক করবো কাম্বোতে ক্লিক করবো গাইস এখান থেকে স্কুল করে সামনে চলে যাও প্যান্ডুলো মনটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবো গাইস তো আমি এখানে সবগুলো অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি গাইস আপনিও কিন্তু আপনার ভিডিওতে সবগুলো অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন গাইস অ্যানিমেশন অ্যাড করার জন্য যেভাবে দেখিয়ে দিচ্ছি স্যাম্পলি সেইভাবে করে আপনার অ্যানিমেশনগুলো অ্যাড করে দিবেন তো গাইস পরেরটাতে চলে আসবেন অ্যানিমেশনে ক্লিক করবেন কাম্বতে ক্লিক করবেন গাইস পরে এই প্যান্ডুলো অনটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন অলরেডি গাইস আমাদের প্রত্যেকটি ইমেজে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলো দেন আমরা ইমেজগুলোতে ট্রান্সলেশন অ্যাড করব তার জন্য এখানে ক্লিক করবেন দেন এখান থেকে গাইস ক্যামেরাতে চলে আসবেন গাইস তারপর এখান থেকে পুলিং ইন ট্রান্সলেশনটি সিলেক্ট করার পর গাইস এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন গাইস তারপর এখান থেকে স্যাম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন গাইস তাহলে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট ইডিট হয়ে গেলো তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু গুলো এবং গুলো সবগুলো অ্যাড হয়ে গেলো এবং আমাদের ভিডিওটিও কিন্তু কমপ্লিট ইডিট হয়ে গেলো দেন এখান থেকে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব গ্যাস এক্সপোর্ট এক্সপোর্ট করার জন্য কোন এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো গ্যাস আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি এক্সপোর্ট হতে শুরু করে দিয়েছে অলরেডি গ্যাস এক্সপোর্ট হওয়ার পর এখানে ডানে ক্লিক করবো দেন এখান থেকে আমরা ব্যাগ চলে আসবো দেন আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো গ্যাস তারপর এখান থেকে আমরা এইমাত্র যে প্রজেক্টটি সেভ করলাম গ্যাস সেই প্রোজেক্টটি আবার সিলেক্ট করে নেব দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে নিচ থেকে স্কোল করে ফরমেটে চলে যাব দেন এখান থেকে নাইন টু সিক্সটিন এই রেশুটা সিলেক্ট করে নেব গ্যাস তারপর এই ভিডিওটাকে রুটেড করে নেব তার জন্য সিম্পলি ইডিটে ক্লিক করবেন দেন এখান থেকে রুটেটে ক্লিক করবেন গ্যাস তাহলে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট রুটেট হয়ে যাবে গ্যাস তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভিডিওটি কিন্তু রুটেট হয়ে গেছে দেন আমরা সিম্পলি ভিডিওর থেকে ওয়াটার ক্লিক করবো দেন এখান থেকে সিম্পলি এটাকে ডিলিট করে দেবো গাইস তারপর গাইস আবারও এই ভিডিওটি সেভ করে নেব গাইস সেভ করার পর কিন্তু এখন আমাদের ভিডিওটি কমপ্লিট এডিট হয়ে গেছে গাইস তারপর এখান থেকে সিম্পলি আপনারা ডানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে